রাজু আহমেদ, আপনি লিখেছেন নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে, এর থেকে রেহাই পাওয়ার উপায় কি? দেখুন, এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা, মোবাইল টিভি বন্ধ করা, আগে থেকে সুন্নত ইত্যাদি আয়োজন যে আছে, এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে। আমরা তো অনেক সময় দেখা যায় যে দুনিয়ার চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়াই। আল্লাহ মাকে আপনাকে সবাইকে মাফ করুন, এই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সেই সাথে আমরা নামাজে কী পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এটা নামাজে অন্য মনস্ক হওয়া থেকে বাঁচার অনেক বড় একটা উপায়। যে পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া আমি একটা রকম থেকে দাঁড়ানো থেকে রুকুতে, রুকু থেকে দাঁড়ানো, আবার দাঁড়ানো থেকে সিজদা যাওয়া, সিজদা থেকে উঠা, একটা থেকে আরেকটা আমি যাব না পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া। এরকম দৃঢ় চেতা আপনার যদি হই আমরা, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিনে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে, খুব অন্য বিষয় মাথায় আসবে না। সেফাতুল ইসলাম শাহিনুর, আপনি লিখেছেন বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি? আপনি সেটা গ্রহণ করবেন না, কারণ দেনমোহর আপনার সাধ্যের চাইতে বেশি চাপিয়ে দিলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন। আপনি আপনার অপারগতার কথা, আপনার সীমাবদ্ধতার কথা জানাবেন এবং বিনয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করবেন, কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, অথবা নেগোসিয়েশন করে স্ত্রীর কাছ থেকে সেটি কমিয়ে যদি তিনি উড়িয়ে কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনার জায়েজ হবে। গার্লস পাওয়ার এয়ারি থেকে আপনি লিখেছেন, চুলে কলপ করলে কি নামাজ হবে? চুলে যদি আপনি কলপ করেন, কারণ ন্যাচারাল কলপ এবং এটার কারণে আলাদা কোনো আবরণ চুলের উপরে সৃষ্টি না হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। বাট এটা করা, নিজের বয়সকে লুকোবার জন্য এটা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। সৌরভী শেখ এটি থেকে লিখেছেন, মুসলমান হয়ে কি হিন্দু ধর্মের বই পড়াতে পারবো? না, মুসলমান হয়ে আপনি হিন্দু ধর্মের বই পড়াতে পারেন না। বিশেষ করে হিন্দু ধর্মের বই পড়ানো মানে হলো তাদের ধর্মীয় বিষয়গুলোকে শেখানো বাচ্চাকে এবং সেগুলো চর্চা করতে সহায়তা করা। একজন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তার ধর্মের কাজ করবেন, সেটা তার স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে এবং মুসলমানরা সেটা বিশ্বাস করেন, সেটা তাকে করতে দেবেন। কিন্তু মানে এই না যে আকবরে আপনি তাকে সেটা শেখাতে যাবেন, আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনি কীভাবে শেখাতে যাবেন? আপনি চুরি করাটাকে যদি অন্যায় কাজ মনে করেন তাহলে সেক্ষেত্রে কাউকে আপনি চুরি শেখাতে পারেন না। আমি চুরির সাথে এখানে তুলনা দিচ্ছি কাউকে আহত করবার জন্য, সেটা বোঝার জন্য শুধুমাত্র। আপনি যেহেতু জানেন শির করা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, অতএব সেটি আপনি কাউকে শেখাতে পারেন না। মারিয়া হোসেন, আপনি লিখেছেন, হাফিজি পড়া অবস্থায় মাসিক হলে কোরআন শরীফ পড়তে পারবে কিনা? যদি মনে হয় যে কোরআন ভুলে যাবেন পড়া ধরে না রাখলে, তাহলে সেক্ষেত্রে হিফজ ধরে রাখার প্রয়োজন, এটি করতে পারেন। সেক্ষেত্রে ভেঙে ভেঙে তেলাওয়াত করবেন। সাইদা ভেঙে ভেঙে বলতে এক শব্দ করে একটু একটু করে পড়বেন, আর যদি সেটা অসম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে এটা জায়েজ আছে। সাইদা মারিয়া, আর একটা বিকল্প আছে, শুনতে পারি আমরা, শুনলে অনেক সময় সেটা পড়ার তেলাওয়াতের কাজ অনেকটা হয়ে যায়, সেটাও গ্রহণ করা যেতে পারে। সাইদা মারিয়ারে দেখে লিখেছেন, আমি গিবত থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু কোনো না কোনো কারণে গিবত হয়ে যাচ্ছে, গিবত হয়ে যাওয়ার পর খারাপ লাগে, কী কারণ, কী করলে এর থেকে বাঁচতে পারবো? গিবত থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরও যদি আপনি বাঁচতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন এজন্য আল্লাহর কাছে অবশ্যই সওয়াব পাবেন, এবং ইচ্ছার বাইরে আপনি চেষ্টা করার পরও বাঁচতে পারলেন না সেক্ষেত্রে যেটুকু গুণা হয়ে গেল আল্লাহর কাছে সেটা ক্ষমার আশা আপনি করতে পারেন। কিন্তু আপনার প্রচেষ্টাটা আরও জোরালো হওয়া উচিত, আরও বাস্তবমুখী হওয়া উচিত। যেমন যে পরিবেশে যে ব্যক্তির কাছে গিবত হয় ওই পরিবেশ থেকে, ওই ব্যক্তি থেকে আপনি দূরে সরে যেতে পারেন। অর্থাৎ আপনার চেষ্টার মধ্যে ভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে, আপনি সিরিয়াসনেস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মধ্যে আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে আশা করা যায় আপনি বাঁচতে পারবেন। এরপরও যদি আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি কামনাকে ক্ষমা চাইবেন। কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই জুমার নামাজ ভিন্ন ভিন্ন মসজিদে আদায় করা যাবে কিনা? অসুবিধা নেই, সব করে যদি আপনি করেন, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া, জাস্ট আপনার ভালো লাগে এক মসজিদে এক এক সময় গেলেন, এক এক মাসে বক্তব্য শুনলেন, এই সমস্ত উদ্দেশ্যে যদি আপনি এক এক মসজিদে যান সেটি নাজায়েজ কিংবা গুণা হবে না ইনশাআল্লাহ। তার এমডি হোসাইন মিয়া, আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া একটি চাইনিজ কোম্পানিতে কাজ করি, ফ্যাক্টরির ভিতর ছোট একটি মন্দির আছে, সেখানে তারা ফলমূল দিয়ে পুজো করে থাকে, সেই ফল আমাদেরকে খেতে বলে, তা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? দেখুন, মন্দিরে যে ফলমূল দিয়ে পুজো করে ওই ফলমূলে কল্যাণ আছে, ওইটাতে খেলে বিশেষ লাভ হবে, এরকম উদ্দেশ্যে যদি সেটা খাওয়া হয় সেটা নাজায়েজ হবে। এমনিতে পুজো উপলক্ষে একজন আরেকজনকে মিষ্টি বা ফল এগুলো দিয়ে আতিথেয়তা করলেন, তার অংশ হিসাবে যদি আপনাকে দেওয়া হয় তো ফল যেহেতু হারাম নয় বিদায় সেটি আপনি খেতে পারেন। বাট যে বললাম, মূর্তির সামনে রেখে এটাকে বিশেষ বরকতময় বা কল্যাণময় মনে করে যদি খাওয়া হয় বা সেখান থেকে দেওয়া হয় বা সেই উদ্দেশ্যে আপনি নেন তাহলে সেটা জায়েজ হবে না। এমনি সাধারণ ফল দিলে সেটি খেতে পারেন। জুমার দিনে দ্বিতীয় খুতবায় হাত উঠিয়ে দোয়া করা কি জায়েজ? জুমার দিনে দ্বিতীয় খুতবায় আপনি শেষ মুহূর্তে শেষের দিকে এসে একজন খতিব হিসেবে খতিব বলে আপনি দোয়া করবেন নিজের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, এটি সুন্নাহ। কিন্তু এই দোয়ায় হাত তোলা সুন্নাহ নয়, না না বিসাদ আলাহাম থেকে এটি সাবিত, না কোনো সাহাবি বা খোলাফায় রাশিদা থেকে এটি সাবিত। এটি মুখে দোয়া করা সুন্নাহ, মুসলিটার সাথে আমিন বলতে পারেন এতটুকু, কিন্তু হাত উঠানো সুন্নাহ নয়। আমিন বলাটাও উচ্চ স্বরে নয়, যার যার মতো নিরাপদ। তিনি আহমেদ তানিম, আপনি লিখেছেন, আমি মসজিদের ইমাম, আমার মসজিদে মুসল্লিদের দিনী মূল্যবোধ তৈরির জন্য কী কী পদ্ধতি গ্রহণ করা উচিত আপনার পরামর্শ কাম্য? ভাই আহমেদ তানিম, মসজিদের ইমাম হিসাবে আপনার মসজিদের দিনী মূল্যবোধ তৈরি করার জন্য তাদেরকে বিষয়ভিত্তিক খুতবা আপনি উপহার দিবেন এবং মুসল্লিদেরকে
দিনের বিভিন্ন বিষয় শেখার জন্য নানা রকমের আয়োজন রাখবেন। শুধুমাত্র কোরআন শিক্ষা না, কোরআন শিক্ষা থাকবে, কোরআনের আয়াত অর্থ ব্যাখ্যা সহকারে জানবে, তার জন্য একটা পরিকল্পনা ব্যবস্থাপনা থাকবে, বই পাঠের একটা ব্যবস্থাপনা থাকবে, এবং দিনই বিষয়ে শর্ট কোর্স থাকবে, সেটা তারা পড়বেন, এবং এটার জন্য নানা রকম উদ্যোগ থাকবে, দিনই হালাকা থাকবে। এই সমস্ত উদ্যোগগুলো একজন ইমাম হিসেবে আপনি আপনার মসজিদে রাখতে পারেন, এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য উদ্যোগগুলো হতে হবে। একজন ইমাম হিসাবে আপনি যদি এই কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে থাকেন এবং খুতবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেন, বিষয়ভিত্তিক খুতবা দেন, দরদের সাথে দেন, আল্লাহ কাছে দোয়াও করেন যেন আল্লাহ তালা আপনাকে তফিক দান করেন, ইনশাআল্লাহ বিদিলা আপনার মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে আপনি ভালো কিছু উপহার দিতে পারবেন এবং তারা ভালো কোনো জায়গায় যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একজন আদর্শ ইমাম এবং তার বলিষ্ঠ ভূমিকা, এটার উপরে ভিত্তি করে একটা এলাকার চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায়, একটা এলাকার মানুষের মধ্যে দিনই মূল্যবোধ তৈরি হয়। এই জন্য এ ধরনের নানামত উদ্যোগ থাকা উচিত, এবং পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য নানা রকমের উদ্যোগ, নানা রকমের প্রচেষ্টা আমাদের থাকা উচিত। সেটা ইমাম সাহেবের স্ত্রীর মাধ্যমে হতে পারে, কোনোদিন তার নারী দায়ী দাওয়াতের কাজ যিনি করছেন তার মাধ্যমে হতে পারে। এরকম ব্যবস্থাপনা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বিদিল্লা সেটি মসজিদের মুসল্লিদের জন্য যুগান্তকারী হবে, উপকারী হবে, এবং এর মাধ্যমে তারা লাভবান হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জি হ্যাঁ, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে। আপনি কোরআন তেলাওয়াতটা কি মোবাইলে করছেন নাকি কোনো কাগজ থেকে করছেন, প্রিন্টেড কোরআনের ছাপা কোনো কোরআন থেকে পড়ছেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনো জায়গা থেকে আপনি কোরআন পড়বেন না কেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। বরং মোবাইলের স্ক্রিন থেকে যদি আপনি টাচ করে কোরআন তেলাওয়াত করেন, সেক্ষেত্রে ওযু না থাকলেও গুনাহ হবে না। যদি ওযু করে কোরআন তেলাওয়াত করাটা সর্বাবস্থায় উত্তম, সেটি ভিন্ন বিষয়। বাট কোনো কারণে যদি আপনার ওযু না থাকে এবং আপনি টাচ মোবাইলে বা স্ক্রিন টাচ ডিভাইসে আপনি কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ বিদিন আপনার নামাজ সেই কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে। জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো খোদ জুমার নামাজ। জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরও অনেকগুলো আমলের ভিতরে একটা হলো বেশি বেশি দুরুদ পাঠ করা, একটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা, আরেকটা আমল হলো পুরুষ মসজিদে আগে আগে যাওয়া, মহিলা মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা, সহযোগিতা করা, পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া, এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্য থেকে অন্যতম। এছাড়া জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়, সেটি অনেক ওলামা কিরাম বলেছেন আসরের পরের সময়টা সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়টাতে আমরা যদি দোয়া করি খুব বেশি, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো। অতএব এই সময়টাতে আমরা দোয়া করারও বিশেষভাবে চেষ্টা করতে পারি। এরপর